উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও তরিকাই মাইজভাণ্ডারীর প্রবর্তক গাছুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর একশো বারোতম উর্শরীফ উপলক্ষে শাহন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনত বৃহস্পতিবার দুই যে ভান্ডার পূর্ববারীর সম্মেলন ককত এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিমেল কদরের সভাপতিত্ব শিক্ষক সমাবেশত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন মাস্টার সৈয়দ আজগর সুমন ও দিদারুল আলমের সঞ্চালনাত অনুষ্ঠানের উদ্বোধক আছিল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদোস হোসেন এর বিশেষ অতিথি আছিল জিয়াউল হক মাইজ ভান্ডারির সচিব এ এন এম এ মোমেন সহ আরবতকে আমরা সবাই আজকে বাতিকরের মানুষ সবাই সেই স্বপ্নের পিছনে ছুটছি সেই স্বপ্নটা হচ্ছে কি জ্ঞান অর্জন এবং আমি মনে করি আপনারা সেই জ্ঞান অর্জন করে নিজেরা সমৃদ্ধ হয়ে জ্ঞানী হয়ে এই সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে আপনারা জ্ঞান বিতরণ করছেন দর্শক